একটা ছোট্ট দেবো বিবি? এখন এসবের সময় নেই। টেনশন করছ? ফালতু টেনশন করছ, এত প্রবলেম সামলেছি, এটা তো একটা সিম্পল মার্ডার। আমায় যদি হিসেব করতে বলা হয়, এটা আমার মন্টু পাইলটের আমার বেস্ট সিন মনে হয়, আমার কাছে, আমার সিনগুলোর মধ্যে। কারণ এই সিনটাতে ব্রথেলের মালিক তৌফিক রিয়াজকে পাওয়া যায় না, এখানে কোথাও একটা প্রেমিক তৌফিক রিয়াজকে পাওয়া যায়, যে কিনা বিবিজানকে বলে, বিবিজান তুমি এখানে বসো, তাকে একটা মল দেয়। আমি খালি এটাই বলতে চাই যে তৌফিক রিয়াজ ইজ আ হিউম্যান বিং, মানুষ, তাই জন্য এই মলটা বাজিয়ে বিবিজানকে বলে শব্দ শুনতে পাচ্ছ, এটা আমার ভালোবাসার শব্দ, আমার হৃদয়ের শব্দ। তখন আবার হেসে বলেও বিবিজান, কথার প্যাঁচ, কথার প্যাঁচ, এই কথার প্যাঁচেই ফেঁসে গেছিলাম। তখন বলে শুধু কথার প্যাঁচে নয়, আসলে ভালোবাসতে হয় কীভাবে আমি তো শিখিনি, এখানে থেকে তো সেটা শিখিনি। তৌফিক রিয়াজ যদি চায়, সে একটা ব্রথেলের মালিক, তার জন্য সব ঘরের দরজা খোলা, সে যখন বলবে তখন। সেই তৌফিক রিয়াজ যখন ঘনিষ্ঠ হতে যায় আর যখন বিবিজান ব্যাং অন ফেস বলে, এইটাই করতে গেছি, ভালোবাসা নয়। তৌফিক রিয়াজ যদি খারাপ হতো তাহলে তৌফিক রিয়াজ ফোর্স করতে পারতো, সেখানে করে না, হঠাৎ যেন ছেড়ে দেয়, থেমে যায়, চুপ করে বসে থাকে, তারপর একটা অ্যাগ্রেশন হয়, সেই অ্যাগ্রেশনটা রিজেকশন থেকে আসা অ্যাগ্রেশন, যে তুমি কেন বোঝো না, এতদিন বাদেও কেন ভালোবাসাটা আমার বুঝলে না, বলে সেই অ্যাগ্রেশনটা নিয়ে অন্যদিকে যায়, ফ্রাস্ট্রেশনটা বার করার জন্য। এটা না একটা বিনিসুতোর মালার মতো, প্রথম পুঁথিটা যখন ফেললাম তারপর পুঁথিগুলো কিন্তু মেন্টালি আমায় গাঁথতে গাঁথতে যেতে হয়েছে। আমি মন্টু পাইলটের তৌফিক রিয়াজ হিসেবে বলছি যে তৌফিক রিয়াজ খারাপ লোক নন, তৌফিক রিয়াজ একটা রক্ত মাংসের মানুষ। এবং আমি সত্যি কথা বলছি, এই চরিত্রটা হতে পারতো না, আমি যে ভালনারেবিলিটি দেখাতে যাচ্ছিলাম সেটা হতো না যদি না চান্দ্রেই ঘোষের মতো, আর মাসে 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 চান্দ্রেই ঘোষের মতো যদি আমি একটা এরকম কোয়্যাক্টার না পেতাম। কেননা সাপোর্ট ইন অল সেন্স, মেন্টালি, ফিজিক্যালি, ভার্বালি, এবং আমি কন্টিনিউয়াস ওর সঙ্গে আলোচনা করেছি, সব সময় আমায় কোঅপারেট করেছে যে আমি এইভাবে ভাবছি সিনটাকে, তার কারণেই ও বলেছে পাক্কা আছে, আবার ও কোনো সময় আমায় সাজেশন দিয়েছে, করতে করতে জিনিসটা দাঁড়িয়েছে একটা জায়গায় যেখানে একটি মেয়ে এসে নোংরা ভাষায় আমাদেরকে গালাগাল করে, চান্দ্রেইকে বলে, মানে ব্রথেলেরই একটি মেয়ে, এই কত কী হচ্ছে তোমাদের মধ্যে, এই সেই হেন তেন, আমাকে বলে, আমি চুপ করে বসে থাকি। বিবিজান উঠে কিন্তু মুখে পুরো গ্লাসটা একবার ছুঁড়ে মারবে, কার সঙ্গে কথা বলছিস ভেবে চিন্তে কথা বল, তার মানে বিবিজানেরও কোথাও একটা এফেকশন আছে। একটা তাল কেটে গেলেন আপনারই বলবো না দাদা কি হচ্ছে, হ্যাঁ এটা ঠিক হলো না, ওই হলো নাটা যাতে না হয়, আপনাদের যাতে না মনে হয়, আমরা সেই চেষ্টাটাই করি। আমি তো বলেছিলাম দেবালয়বাবুকে যে দেবালয়বাবু আপনি আমায় ছেড়ে দিন, এবং বিশ্বাস করুন আমাদের লাস্ট দিন যেদিন শুটিং শেষ হচ্ছে সেদিন আমরা চব্বিশ ঘন্টা টানা শ্যুট করি, এবং লাস্ট সিনটা হয় সকালবেলা ভোর হচ্ছে গঙ্গার ঘাটে বাগবাজারে। আমি বিশ্বাস করুন এন্টার যখন প্যাকা বলে চিৎকার হলো, আমি গিয়ে একটু গঙ্গার জল তুলে মাথায় দিয়েছি মানে শুদ্ধ হওয়ার জন্য নয়, প্রথমত তৌফিক রিয়াজটাকে আমি ছেড়ে দিতে পারলাম, যা তুই তৌফিক রিয়াজ তোর মতো বাঁচ, এবং ওই দেবালয় ভট্টাচার্যের দিকে তাকিয়ে মাথায় জল দিলাম। দেখবেন ভালো লাগলে বলবেন, আবার বলছি রাস্তাঘাটে কোথাও দেখো গালাগাল দিতে হলে মিষ্টি করে দেবেন, বেঁকে দেবেন, কেননা যা করেছি সব আপনাদের জন্য। থ্যাংক ইউ।